আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করবো সেটা হলো আমি ছোট্ট একটা টিপস দেখাবো যে টিপসের ফলে এই বেগুন গাছের ফলন অনেক বেড়ে যাবে এই বেগুন গাছটা আপনারা দেখতেছেন এই বেগুন গাছটার দশ দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম যেটার এই চারপাশের মাটিগুলো আমি চেঞ্জ করে দিয়েছিলাম দেখেন দশ পনেরো দিন পরে আমার বেগুন গাছের গাছের পাতা থেকে ফুলের সংখ্যা এখন বেশি প্রত্যেক ঢালে এরকম তিন চারটা করে বেগুন নামতেছে দেখতেছেন প্রত্যেক ঢালে বেগুন নামতেছে কোনো ঢাল বাকি নেই এবং পাতার থেকে ফুলের সংখ্যাটাই বেশি তো আমাকে ওই ওই ভিডিওতে অনেকে কমেন্টস করছেন ভাই আমাদের গাছে ফুল আসছে কিন্তু ফল হয় না তো তাদের জন্য আমি এটা ছোট্ট একটা কাজ দেখাবো যেটা করলে হয়তো আপনাদের এই সমস্যাটার সমাধান হবে সেটা হলো আমরা জানি সাধারণত ফুলের মধ্যে একটি পুরুষ ফুল এবং একটি স্ত্রী ফুল থাকে কিন্তু বেগুন গাছ এবং টমেটো গাছের ক্ষেত্রে ভিন্ন এখানে পুরুষ এবং স্ত্রী দুইটি ফুল একসাথে থাকে তে অনেক সময় পরাগন হয় না বলে এই বেগুন গাছে ফল হয় না তো পরাগণের জন্য আমরা সাধারণত হাত দিয়ে পরাগনটা করতে পারি সাধারণত এই একটু এটা কটন বার্স নেবেন এই কটন বার্সটা নিয়ে এটা হচ্ছে এই দেখতেছেন এটা হলুদ অংশ হলুদ অংশের ভিতরে আরেকটা অংশ আছে আপনারা অথবা ক্যামেরায় ভালোভাবে দেখতেছেন না এই দেখতেছেন এটা কটন বার্স নিয়ে জাস্ট শুধু এই হলুদ অংশটা এই মাঝখানে অংশটার সাথে একটু রাস করাই দেবেন এভাবে একটু নেড়ে চেয়ে তাহলে আপনার পরাগন হয়ে যাবে কারণ আমরা তো সব সময় সাদে আসি সকাল বিকাল যখনই আসি কিন্তু এই কাজটা খুব খুব সহজে করে করতে পারি তাহলে পরে আশা করি বেগুন গাছের আর এই ফুলগুলো নষ্ট হবে না এবং নিয়মিত খাবার দিবেন হল পশা পানি গোবর শুকনো গোবর বীজের পানি খেয়াল করবেন আমার চ্যানেলে অনেকগুলো আমি লিকুইড সার তৈরি করে থাকি এই সারগুলো আপনারা বন্ধুরা দেখুন আমার আরও কিছু বেগুন গাছ আছে এই বেগুন গাছের ফলন করে দেখুন আমি সাধারণত যখনই সাদে আসি বেগুন গাছে ফুল দেখলে আমি কিন্তু হাত দিয়ে চেষ্টা করি দেওয়ার জন্য দেখুন এই জন্য আমার গাছের বেগুনের ফলন খুবই ভালো প্রত্যেক ঢালে কিন্তু বেগুন আছে দেখছেন দেখুন প্রত্যেক ঢালে কিন্তু বেগুন তো আপনারাও হাত দিয়ে ফোড়াগন করার চেষ্টা করবেন আশা করি ভালো ফলন পাবেন করবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত